बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम केमन आछेन सबाई आशा करछि जे जेखान थेके आमार भिडियो देखा शुरू करेछेन सबाई भालो आछेन सुस्थ आछेन निरापदे आछेन आमरा परिवारेर सबाई आलहामदुलिल्लाह एइ तो बेश भालोई आछि आर एकटा नतुन ब्लगे सबाइके स्वागतम आर भिडियो शुरूतेई सबार काछे रिक्वेस्ट प्लिज लाइकटा दिए भिडियो देखा शुरू करबेन आज जे सकल बंधुरा आमार चैनलेर भिडियोई प्रथम देखछेन तादेर काछे रिक्वेस्ट आमार चैनलटी सबसक्राइब करे पाशे थाका छोट्ट बेल बाटन क्लिक करे अल अपशन क्लिक करे राखबेन आज जरा सबसक्राइब कर तक असंख्य असंख्य धन्यवाद हमें सकाल ब्लगटा शुरू करेतु विछाना चादरगुल्लो धुए दीब वोजन भावलम प्रथम विछाना चादरगुल्लो उठाए और एक पेड़े निब तर भिजाई दिए रान्ना करते जाब और रियाद रोजो कोचिंगे जाने रेडी हे रियाद और रोज रेडी हुए घरे बस आल के सब फार्निचार ही मुछे आज के फार्निचार मोछा लागे ना बालिशर कावरगुल्लो पुड़े निब और एक विछाना चादर उठाए निब ये कमप्लीट हो गए এই যে এই ঘরের বিছানার চাদরটা আমি উঠিয়ে নিয়েছি এটাও ধুয়ে দিব আর এখানে অন্য চাদর আর পারবো না এটা ধুয়ে তারপরে ওইটাই আবার পেরে দিব তো এখন আমি চাদরগুলো ভিজিয়ে দিয়ে আসি সকাল সকালই কেচে দিব আর চাদরগুলো ভিজিয়ে দিয়ে রান্না করতে চলে আসলাম মুরগির গলাগুলা ভিজে নিচ্ছি এটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে আর এটা দিয়ে ছোলার ডাল রান্না করব আর আমাদের ঘরের বিছানাটা এখনো অমনে আছে ভাবছি নাস্তা বানিয়ে তারপরে আমাদের বিছানাটা পরিষ্কার করে নিব মশলা কষানো হয়ে গিয়েছে এর ছোট ছোট করে আলু কেটে রেখেছি আজকে ছোলার ডালের মধ্যে আলু দিয়ে রান্না করব ডালগুলো সারা রাত ভেজে রেখেছিলাম মুরগির গলাগুলা দিয়ে ডাল রান্না আমি এর আগে অনেক দেখিয়েছি ওর জন্য ডিটেইলস কোনো কিছু শেয়ার করলাম না সব মশলা দিয়ে কষিয়ে এই যে ডাল দিয়েছি আর অন্যদিন শুধু ডাল রান্না করে আর আজকে একটু আলু দিয়েছি এই ব্যতিক্রম একটু কষিয়ে নিব ডাল আলু কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা গলা গিলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে চার পাঁচটা সিটি তুলে নিব আর শেষের দিকে একটু বাগার দিয়ে দিব ডাল রান্না হয়ে গিয়েছে আর এই যে বাগার দেওয়ার জন্য সবকিছু ভেজে নিয়েছি এখন এটা দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আগে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব বক্সগুলো সব খালি হয়ে গিয়েছে এগুলা মেজে ধুয়ে আবার শুকিয়ে রেখে দিতে হবে সরপশু নোংরা হয়েছে ধুয়ে নিব আর এই যে বিছানার চাদর ভিজে রেখেছে এগুলা সব এখন কেচে দিব সকাল সকালই ডাল দিয়েছি রিয়াদের আব্বুর জন্য নাস্তা দিয়ে দিব খেয়ে চলে যাবে রিয়াদ রোজ কোচিং থেকে আসলে আমরা খেয়ে নিব রুটি দিয়ে দিব অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি দুইটা বিছানার চাদরই ধুয়ে রোদে দেওয়া হয়েছে এখন রান্না করতে আসলাম বেশি কিছু রান্না করব না এখানে মাছ ভেজে রেখেছি কুমড়ো বড়ি আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে এই কুমড়োর বড়ি দিয়েই এই তরকারিটা রান্না করবো রাতের জন্য আস্তে মশুরের খিচুড়ি রান্না করবো আর ফ্রিজে যা আছে ওইটা দিয়ে আর এই তরকারিটা দিয়েই হয়ে যাবে আজকে তো এখন মাছ আর বড়ি আর কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে রান্না করে নিব মাছ ভুনা করতে সবাই ফারি আমরা দেখানোর মতো কিছু নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে পরীক্ষা শেষ আবার 2 তারিখে আজকে 18 তারিখ আর 10 12 দিন যেগুলা কেসে দেওয়া হয়েছিল ওগুলা সব শুকিয়ে গিয়েছে ভাস করে এখানে রেখে দিয়েছি এখন ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিব আর যে বক্সগুলা ধুয়ে দিয়েছিলাম ওগুলা শুকিয়ে গিয়েছে এগুলা এখন ঠিকঠাক করে রেখে দিব এই ঢাকনাগুলা দিয়ে আর একটা রঙের বড় ঢোপ পরিষ্কার করেছি এটাও কাজে লাগবে কালকে যে তরমুজটা নিয়ে এসেছিল এটা একটু মিষ্টি কম ওজন্য তরমুজের শরবত বানিয়ে রেখেছি এখন রিয়াদ দোস্তকে দিয়ে দিব রোদের মধ্যে থেকে আসলো তো খেয়ে শান্তি পাবে নাও প্রাণ ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঝালমুড়ি খাবো আর ঝালমুড়ি কিনে নিয়ে আসলে এখন দুপুর বেলা খেয়ে ঝালমুড়ি খায় ভাত না খেয়ে মজা রোজ মজা লাগছে শান্তি লাগছে খুব তাই না কালকে তোর মনে মতো মনে হচ্ছে না কালকে তোর মনে তো চিনি দিয়ে বানানো না ফুল স্কুল টেবিলে সব খাবার নিয়ে আসলাম এই যে বড়ি দিয়ে মাছ ভুনা এটাই রান্না করেছি আর এখানে পুঁই শাক আর সজনা ডাটার তরকারি ফ্রিজে ছিল বের করে গরম করে নিলাম রাইস কুকারে ভাত পানি নিয়ে আসলাম এখন খেয়ে নিব ভাত খাবেন না বসেন বসে পড়েন প্রচন্ড রোদ আজকে খারাপ লাগছে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে এসেছো
যাও। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, তো এখন সন্ধ্যার পরে একটু নাস্তা খাবে রিয়াদ্রস। নাস্তা এবার মতো কিছু নেই, তরমুজ আছে, তরমুজের জুস তো দুপুরে খেয়েছে, এখন আর তরমুজ খাওয়া যাবে না। এই যে মুরগি আছে রিয়াদ, এই যে মুরগি নিয়ে যাই খাও। আজকে অনেক শাকসবজি নিয়ে এসেছে, সেগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছে, এখনো ফ্রিজে উঠাইনি, এগুলো এখনো মনে আছে ফ্রিজে উঠাবো। তো প্রথমে একটু চিপস ভেজে দিব। চিপস ভাজার জন্য ছোট্ট একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এখন চিপস দিয়ে দিয়ে ভেজে নিব। তেলের এত দাম, তেল অন্য কাজে ব্যবহার করাই কঠিন। চিপস গুলা ভেজে নিয়েছি, সয়ের পানি বসিয়ে দিলাম। আর এই যে সবজি সব পলিথিনে রেখেছি, বেগুন, পটল, মরিচ, লেবু, সব সবজির দামও অনেক। শশা, এর মধ্যে পুঁই শাক আছে, এর মধ্যে ডাঁটা শাক, এর মধ্যে শাক আছে, এগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট বিস্কুট গুলাও বক্সে রেখে দিব। মুরগি খাচ্ছে সবাই, যে গরম পড়ছে, খালি গায়ে থারাম থাকার উপায় আছে তোমাদের? চা রেডি আর বিস্কুট সবগুলো বক্সে রাখা হয়েছে, আর যেগুলো খাওয়ার দরকার ওইগুলো প্যাকেটের মধ্যে রাখা আছে, নিয়ে যাও। বুলকি মারছো কি? সবগুলো শেষ করে দিয়েছো নাস্তা? আস্ত মসুরে খিচুড়ি রান্না করব। খিচুড়িটা বৃষ্টির দিনে রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু বৃষ্টি নাই, অনেক গরম। এই যে একদম মসুর এভাবে গ্রামে দিয়েছিলাম, ঢেকির থেকে এভাবে পাট দিয়ে, কিছু কিছু ডাল বের হয়ে গিয়েছে আর কিছু কিছু শুষা আছে। এটা কেউ চাইলে শিলপাটাতেও করতে পারেন। আর এটা কোন এলাকার লোক খান আমি সেটাও জানি না, কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন এটা। তো যতটুকু আমি এই মসুর দিয়েছি ঠিক ততটুকুই ভাতের চাল দিয়ে দিব। চাল দিয়ে দিলাম, আর বেশ অনেকই রান্না করবো, কারণ আমি আর দুই জায়গায় দিব ওই ভাত রান্না করে আর আমরা খাবো। এখন চাল আর ডাল ভালো করে তিন চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। চাল আর ডাল ধুয়ে একবার রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাতটা রান্না করব। কয়েকটা কাঁচামরিচ, লবণ, পরিমাণ মতো পানি রাইস কুকারে বসিয়ে দিলাম, এখন রান্না হতে থাক। রান্না হওয়ার পরে কিভাবে খেতে হয় সেটাও শেয়ার করব। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, একটু নরম নরম করে রান্না করতে হয়, একদম পারফেক্ট রান্না হয়েছে। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য শুকনো মরিচ ভেজেছি, আর কাঁচা পেঁয়াজ কেটেছি, আর এই যে সরিষার তেল, এগুলো একসঙ্গে হাত দিয়ে মেখে নিব। পরিমাণ মতো লবণ দিতে হবে, আমি ভাতে লবণ দিয়েছি, তারপরও একটু দিতে হবে চেক করে, যখন খাবো তখন ওইটা দিয়ে নিব। খিচুড়ি আমি পাশের বাসার ভাবির জন্য দিব, ওই জন্য গামলায় বেড়ে নিয়েছি, আর পেঁয়াজ মরিচও দিয়েছি। এখন রিয়াদ দিয়ে আসবে, রেখে দিলাম। রিয়াদ দিয়ে আসার পরে তারপরে আমরাও খেয়ে নিব গরম গরম। খিচুড়ি সব প্লেটে বেড়ে নিয়েছি, এক্সট্রা পেঁয়াজ রেখেছি, লবণ, সরিষার তেল, আর রিয়াদ রোজের এই খিচুড়িটা পছন্দ না, ওই জন্য ডিম ভাজি করেছি। দুপুরে সাদা ভাতও আছে, এটা হচ্ছে লাল খিচুড়ি পছন্দ করে শুধু কালার ডালের, মসুরের ডালটাই কম পছন্দ করে আর এই খিচুড়িটাও কম পছন্দ করে। আর রোজ আছে মসুরের ডাল একটু আচার দিয়ে খেতে পছন্দ করে, রিয়াদ কম পছন্দ করে একদমই। তো এখন রাতের ডিনারটা করে নিব আমরা। খিচুড়িটা কিভাবে মাখাতে হয় একটু শেয়ার করব। রোজ মাখাতে পারো তুমি? হ্যাঁ। এই খিচুড়িটা যে এইভাবে হাত দিয়ে চটকে চটকে মাখাতে হয়, কিন্তু এর মধ্যে হচ্ছে মরিচ পেঁয়াজ সব দিতে হয়, রোজ তো কোনো কিছু নিচ্ছে না ঝালের ভয়ে। রাতে খাবার খাওয়া হয়ে গিয়েছে আমাদের, আর এখন রোজ হচ্ছে খরগোশের জন্য আলু আর গাজর কাটছে। গাজর নাই, গাজর নেই না বাবা, তো গাজর সব শেষ করে দিয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। রিয়াদ বাই বাই দিয়ে দাও। বাই বাই। রোজ বাই বাই।